Hello guys, this is Shafiul Alam Shafi and asker video is super duper interesting because aske amra jacchi Chalanda Bhromone. Je Chalanda Bhromone 200 kom student niye gele shekhane suri dakati howar ebong jiboner bibhinno jhuki ache. Eto jhuki niye keno amra shekhane jacchi? Cholun ekshathe shobai dekhe ashi. বাপরে এত গহীন জঙ্গল মানুষ ও তুলি নিও অনেকে কক্সবাজার যায় জানো যায় আমার মতে পুরো বাংলাদেশের সেরা যে তিনটা জায়গা আছে এর মধ্যে চালন্দা গিরি তো যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা একটা Wow! Kire bula bhai? Shobar muke hashi nai keno? Bondhu, egula ki? ভেঙে যায় পাথর পাথর না এগুলো শক্ত মাটি শক্ত হচ্ছে এগুলোকে বিশেষ ধরনের মাটি আচ্ছা পাথর হয়ে যাবে এটা এক সময় সেডিমেন্টারি রক হবে সেডিমেন্টারি আচ্ছা ভাই ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আজকে এই গহীন জঙ্গলে এসে আমাদের সাথে একটা সাথী পেলাম এটা হচ্ছে কুত্তার বাচ্চা কুত্তার মা এই সবাই চলে আসো রাস্তা ভুল হয়েছে কলা এখানে মানুষ আছে নাকি এত কিরে বালতি দেখতেছি আমরা ভুল রাস্তায় সবাই এদিকে চলে গেছিলাম আমাদের গন্তব্য হচ্ছে এদিকে গাইস এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত গিরিপথ যেখানে আমরা চলে আসছি এখন ঢুকে যাব গাইস এই জায়গাটাতে পাড়ি দেওয়া অনেক কষ্টকর দেখেন সবাই কিন্তু হাতের উপর বর করে যাইতে হচ্ছে সবাইকে গাইস এটাই সেই গিরিপথ যে পথ দিয়ে আমরা হেঁটে যাব এখন আমি গিরিপথ জয় করব এই জয় করব গিরিপথ কি জয় হবে হবে গাইস অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না যে কোনো জিনিসের যত মজা তত সাজা এখানে এসে কমান্ডো ট্রেনিং দিচ্ছি মনে হচ্ছে তুই শুন না এই জায়গা তোর থেকে সুন্দর গাইস এই জায়গাটা অনেক ডেঞ্জারাস এখানে আমরা ট্রাফিক জামের মধ্যে পড়ে গেছি ট্রাফিক জাম না এটা হচ্ছে মানুষের জামের মধ্যে পড়ে গেছি কোলাপাইন এখানে হাঁপিয়ে গেছে এজন্য রেস্ট নিচ্ছে সামান্য পরিমাণে কি রেস্ট নিচ্ছে ভাই আমরা সামনে আগাইতে পারতেছি না গাইস এই জায়গাটা পাড়ি দেওয়া সত্যি অসাধ্য ছিল আমার জন্য অনেক কষ্ট করতে হয়েছে এ বন্ধু তো দেখি লুঙ্গি পরা চলে আসছে Guys,
ওরা কিন্তু সাঁতার কাটে আছে, আমি গ্রামের খাঁটি ছেলে হিসাবে আমাকে সাঁতার দিতে হয়নি, কারণ দেখেন অনেকে কিন্তু আমি নিতে পারছি, আমি কিন্তু উপর দিয়ে আসতে পারছি, অনেকে পারে নাই, পা পিছলে পড়ে গেছে, সেজন্য দেখতেছেন তো পিছনে গেঞ্জি তুলে দিয়েছে, সবাই সাঁতার কাটে আসছে, আর আমি শুকনো। একে বলে গ্রামের সেলের পাওয়ার। ফাইনালি আমরা গিরিপথ শেষ করলাম, এখানে এসে অনেকগুলা খোদাই করা লিখা দেখতেছি, এটা একটা ছোট করে একটা গুহার মতো, ওই যে লিখতেছে দেখেন। ফাইনালি আমরা গিরিপথ জয় করতে পারছি। কাউকে পড়ানোর জন্য একজনে চার পাঁচটা করে নাম লিখতেছে যে ভিন্ন ভিন্ন জায়গায়, আর সেগুলার নামগুলা লিখে লিখে ভিডিও করে তার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছে। গার্লফ্রেন্ড আমি জানি না, তাদের গার্লফ্রেন্ড সংখ্যা কইলা যেমন ও এ তুমি কয়টা লিখছো এই যে আমাদের একটা ভিডিও ম্যান আসছে, ভিডিও করছে। গাইস লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, পাহাড়ে উঠতেছি। গাইস সবার আগে আমি সবার উপরে সঠিক নিউজটা আমি ভাসছিলাম। আচ্ছা তারপরে তো তুমি আমার পিছনে, তাই না? গাইস আমরা ফাইনালি 800 মিটার উপরে, 800 মিটার উপরে। শীতকালে কোন জিনিসটা শুট হয়ে যায়? শোনা কি শোনা ভাই? হ্যাঁ কি নুনু না রে বন্ধু, একটু ভেবে বলো, দিন শুট হয়ে যায়। সবাই ভুল উত্তর দিছো, তোমাদের সব সবার মধ্যে নেগেটিভিটি, হ্যাঁ বি পজিটিভ। ওকে অনেক সময় ডাকাতি হয়, অনেক স্টুডেন্ট মারা যায়, তারপরেও এখানে আমরা আছি প্রকৃতির কারণে, কারণ এই জায়গাটা তোমার থেকে বেশি সুন্দর। অনেক উপরে উঠলাম রে, বড় ভাই নাকি 20-21? বড় ভাই 19-20 ভাই হাফিয়ে গেছেন মনে হয়। দাঁড়া না ভাই, হ্যাঁ অনেক উপরে উঠছি রে। টিকটক মারা নিরে যদি বিউটা হয় তো সারাদিন টিকটক করতে ভাই তো ফিল নিচ্ছে মনে হয়। Guys, look at this view. Video on. Guys, পাহাড়ে উঠাটা যতটা না কষ্টকর তার থেকে বেশি কষ্টকর হচ্ছে যে না মানো, তাই না ভাই? অবশ্যই অবশ্যই। কেন বলো তো? এটার কারণ হচ্ছে যে আমরা
পাহাড়ে ওঠার সময় উঠে আমাদের পা গুলা কি লেগে গেছে, আমাদের মাংস গুলো টাইট হয়ে গেছে, এখন এগুলা কিন্তু ব্যথা করতেছে। কাটল 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 বন্ধু দেখি একটু দেখি সাধারণ। পাহাড়ে অনেকক্ষণ পরে খাবার পাইছি মনে হচ্ছে, ভাই আমাকে একটা দাও আগে। গাছের মধ্যে যে পরিমাণ সিম ধরছে রে, আই এম ফ্লাইং উইথ ওয়াটার এন্ড দিস ইজ ভেরি বিউটিফুল প্লেস, I can't speak English and also sing. This is very beautiful place, so I am singing, though my tune is not so good. Hey, Pichi, তোমরা এখানে কি করতেছ? তোমাদের নাম কি? লিমা। লিমা, তোমার নাম কি? আসপিয়া। কোথায় যাচ্ছ? ও, এখানে পানির জন্য আসছো যে, আড়া আমাদের জার্নি অলমোস্ট শেষের পথে, আমরা এখন গুড বাই জানাচ্ছি। টাটা, আবার দেখা হবে।